টাইটেলটা একটু প্রভোকিং মনে হচ্ছে না? বাট ট্রাস্ট মি, আমি এটা প্রভোক করার জন্য টাইটেল দিই নাই, আমি এটা ক্লিক বেট বেট হিসেবে টাইটেল দিই নাই। দিস ইজ লিটারালি ট্রু। এই যে আমরা একটা নাটক করতেছি পণ্য বর্জনের ফ্রান্সের, ও মাই গড, এটার কোনো এফেক্ট নাই, ইট মিন্স নাথিং। আমাদের জ্ঞান গরিমা বুঝ কনভারসেশন ডায়ালগ ডিসকোর্স, ও মাই গড পাগলের মতো লাগে ভাই। এগুলো কোনোটাই মানে ব্যাশিং ইয়ে না, এটা কি বলে সেলফ কি একটা টার্ম আছে না, যে সেলফ হিটিং আর সামথিং না, ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে বাস্তবতাটা যদি আপনি বুঝতেন তাহলে আপনার কাছে হতাশ লাগতো, কিন্তু আপনি সম্ভবত বাস্তবতাটা উইথ ডিউ রেসপেক্ট বোঝেন না, যেই কারণে এগুলো করে বেড়ান। প্রথমত শুরু করি যে এটা কেন শুরু হইল, যে একটা মানুষকে বিহেড করা হয়েছিল নবীজির কার্টুন আঁকার কারণে, এটাই যে জাস্টিফাইড না, এটা নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথাই কোনো আলোচনাতে নেই মুসলিম বিশ্বে, মুসলমানদের মধ্যে। সেটার জবাবে ফ্রান্স জবাব দিয়েছে একটা কার্টুন শো করে, যে কার্টুন আঁকার কারণে মারা হয়েছে একজন ফ্রান্স নাগরিককে রাস্তায় প্রকাশ্যে গলা কেটে, যেগুলোর কল্পনাতীত। এখন অনেকে আবার আলাপ ঢুকিয়ে দেবে যে ফ্রান্সও তো বোমা মারতেছে, হ্যাঁ সেগুলো নিয়ে তো কত কথা অতীতে বলছি, সামনেও বলবো, সেটা এটা কিন্তু ভিন্ন আলাপ, যাক সেই একটা ভিন্ন প্রসঙ্গ, সেখানে ঢুকবো না, বয়কট প্রসঙ্গে কথা বলতে সেটাতেই বলি। এরকম একটা নৃশংস কাজের জবাব ফ্রান্স যেভাবে দিছে, জাস্ট সিম্পলি ওই যে কার্টুনটার জন্য বিহেড করা হয়েছে ওই কার্টুনটাকে শো করে, খুবই মানে এই দুইটা বিষয় তুলনীয় না, কোথায় একটা মানুষকে রাস্তায় গলা কেটে হত্যা করা হয়েছে আর কোথায় হইতেছে একটা কার্টুন শো করা হয়েছে, কিন্তু আমাদের রিয়াকশনটা কিন্তু প্রপোর্শনেট না। সেই যখন অপরাধটার জন্য যেরকম রিয়েক্ট করা উচিত ছিল আমরা সে তার ধারে কাছে, আমরা এটা জাস্টিফাই করতেছি, বেশিরভাগ মুসলমানই জাস্টিফাই করে বেড়াইতেছে আর বাকিরা গিলটি বাই অ্যাসোসিয়েশন মানে চুপচাপ হয়ে আসে, হয়ে সাপোর্ট করে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকছে, এটা নিয়ে আমরা এমন একটা অবস্থা করতেছি, এই দুইটা বিষয় যে তুলনীয় না, এটা যদি আমরা স্বীকার না করি, এটা যদি আমরা রিয়েলাইজ না করি, তাহলে আমাদের আমাদেরকে দিয়ে কিছুই হবে না, আমরা এরকমই থাকবো, লাফালাফি করতে থাকবো। কারণ যাদের মানসিক বিকাশ এই পর্যায়ে না, যারা এই পরিমাণ অসৎ এবং যারা এই পরিমাণ হিপোক্রিট এবং যারা এই পরিমাণ সত্যি কথা বলতে ন্যায় নীতিহীন মানুষ, তারা পৃথিবীর রুলিংয়ে আসবে না, এটা খুবই স্বাভাবিক না, সেটা ভিন্ন আলাপ, সেই এটা অন্য লম্বা আলাপ, ওই দিকে না ঢুকে জাস্ট ইয়ে বয়কট করার বিষয় বলি। প্রথমত পৃথিবীতে মুসলিমের সংখ্যা এত হিউজ, 1.8 বিলিয়ন, হিউজ নাম্বার মুসলমানদের, আমরা সবাই মিলে যদি একটা স্ট্যান্ড নেই এটার একটা হিউজ ইম্প্যাক্ট থাকা উচিত, কারণ সংখ্যাটা এত বেশি কিন্তু থাকবে না, এর পেছনে কয়েকটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের মধ্যে ওই ঐক্যই নাই, মুসলিম দেশগুলোর মধ্যে সেই ঐক্যই নাই, ওরে বাবা রে বাবা, শিয়া সুন্নি এই না সেই না, কত রকম যে আছে বিভেদ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আজকে আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো তাহলে ইসরায়েল এরকম মিডল ইস্টের মধ্যে মুসলমানদের চারপাশ থেকে বিস্তৃত অবস্থায় এসে এখানে প্যালেস্তিনকে এভাবে করে ঘেরে বসতে পারতো না প্যালেস্তিনের উপরে, যখন ইসরায়েল প্যালেস্তিনকে দখল করা শুরু করে এক ইন এ সেন্স, এগুলো হিস্ট্রি তো আমরা জানি, তখন মুসলিম সবগুলো দেশ মিলে একসাথে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, তারপর যুদ্ধের মাঝামাঝি পর্যায়ে এরা নিজেরা কামড়াকামড়ি লেগে তারপর ইসরায়েল সব নাস্তানাবুদ করছে আর কি মুসলিম কান্ট্রিগুলোকে। সো সেই ধারাবাহিকতা এখন আমরা বজায় রাখতেছি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করার, অথচ ওয়েস্টের কিন্তু সবগুলো দেশের মধ্যে খুবই ঐক্য, শুধু নেটো টেটো বলে না, তাদের মধ্যে আসলেই একটা সামাজিক মানসিক একটা ঐক্য আছে, যখন ওয়েস্টের কোনো একটা দেশ অ্যাফেক্টেড হয় অন্য দেশগুলো জেনুইনলি ফিল করে, আর মুসলিম দেশগুলো একটা একটা পাছায় বাস গেলে আর একটা দেশ কিন্তু খুশি হয়, এটা কারণ হচ্ছে আমাদের সেই সভ্যতার বিকাশ হয় না, আমাদের চিন্তা ভাবনা সেই পর্যায়ে জায়গা, সেটাও অ্যাগেন সেটা ভিন্ন আলাপের দিকে যাবো না। বয়কটের প্রশ্নে বলি, প্রথমত আমাদের মধ্যে ঐক্য নাই, দ্বিতীয়ত যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো, এক 1.8 বিলিয়ন মুসলিম যদি একজোট হয়েও বয়কট করে ওয়েস্টকে, কিছুই হবে না ওয়েস্টের, বাংলাদেশিরা বসে ফ্রেঞ্চ পণ্য বয়কট করে, ফ্রান্স কয় ডলার বেচে বাংলাদেশের কাছে এক্সপোর্ট করে, বাংলাদেশের উপর ফ্রান্সের কিসের নির্ভরতা, মানে বাংলাদেশ যে বয়কট করতেছে ফ্রান্স টেরও পাচ্ছে না, আমরা ফ্রান্স ইভেন বাংলাদেশে বসে যেগুলো ফ্রেঞ্চ প্রোডাক্ট জেনে বুঝে বয়কট করতেছে, এগুলো হয়তো ফ্রান্স থেকে আসে না, এগুলো সব হয়তো জিঞ্জিরা থেকে বানায় ফ্রেঞ্চ বলে বিক্রি করতেছে, পারফিউম টারফিউম থেকে শুরু করে যা আছে, আমরা ভাবতেছি ফ্রেঞ্চ প্রোডাক্ট বয়কট করতেছে, এগুলো কিন্তু সব পুরান ঢাকায় বানাইছে, তো ফ্রেঞ্চ টেরও পাচ্ছে না ফ্রান্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশ যদি সিরিয়াসলি জেনুইনলি জেনুইনলি ফ্রেঞ্চ প্রোডাক্ট বেছে বেছে বর্জন করে, পুরো বাংলাদেশ মিলেও হেরা যে কয়েক হাজার ডলার বর্জন করবে, ফ্রান্সের কিচ্ছু আসবে যাবে না ভাই, আপনাদের সারা মুসলিম বিশ্ব মিলে ফ্রান্সকে বয়কট করে ওয়েস্টকে বয়কট করে আপনারা কিছু করতে পারবেন না, ওয়েস্ট আর মুসলিম বিশ্ব যদি লাগে সামনাসামনি মুসলিম বিশ্ব অচল হয়ে যাবে, এটা হচ্ছে বাস্তবতা না, এই বাস্তবতা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই বাস্তবতা চেঞ্জ করা নিয়ে কাজ করতে হবে, কিন্তু সেই প্রসেসটা কিন্তু খুবই একটা কঠিন প্রসেস, যেটা এই এই মুসলিম আমি যাদেরকে বলি ভেড়ার পালদেরকে দিয়ে সম্ভব হবে না, আপনাকে বুঝতে হবে যে এই ভেড়ার পালকে প্রথম লাইনে আনতে হবে, এদেরকে ইম্প্যাক্টফুল হইতে হবে,
কিভাবে ইমপ্যাক্টফুল হবে আচ্ছা জায়গা সেটাতে আসতেছি তার আগে যেটা সেটা হচ্ছে যে বয়কট করার কথা রাইট এক্সপোর্ট ইম্পোর্ট করার কথা মুসলিম দেশগুলো থেকে ওয়েস্ট কি ইম্পোর্ট করে কাপড় রাইট গার্মেন্টস আর কি ইম্পোর্ট করে ও তেল বিশাল একটা ইয়ের জায়গা তেল রাইট তেল আমাদের ধারণা আমরা যদি ওয়েস্টের সাথে যোগাযোগ বন্ধ করে দিই ওয়েস্টকে বয়কট করি বা আমরা মানে বিশাল একটা ওয়েস্ট একেবারে রাস্তায় বসে যাবে পথে বসে যাবে ওয়েস্টের কাছে ম্যাটার করে এমন শুধুমাত্র একটা জিনিস মুসলিম বিশ্ব এক্সপোর্ট করে তেল আর কোনো কিছুই নেই যে কাপড় চোপড় গার্মেন্টস এগুলো কোনো ব্যাপারই নেই এগুলো তারা কম দামে পায় দেখে আমাদের এইসব দেশ থেকে সে বানায় নিয়ে যায় তারা যদি ইয়ে করেও আমরা যদি এগুলো বয়কট করে দিই তাদের কিছু আসবে যাবে না বরং তারা বরং খুশি হবে এক্সচেঞ্জে যে আমাদের দেশে এখন এই ইন্ডাস্ট্রিগুলো হবে তাদের হয়তো একটু টাকা বেশি খরচ করে ড্রেস পড়তে হবে এবং তাদের সেটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আছে তাদের সেই পরিমাণ টাকা পয়সা আছে ওই দেশের মানুষের সো এগুলো কোনো কিছু এদেরকে ইয়ে করবে না শুধুমাত্র একটা জিনিস সিরিয়াসলি এফেক্ট করতে পারে যেটা হচ্ছে তেল সেটারও এখন বিল নাই কারণ হচ্ছে এই যে ইউএসএ এত নাটক করে বেড়ায় সারা পৃথিবীতে তেলের জন্যই তো তেল এখন ইউএসএ যে কোথায় জানি এটা কী বলে কিছুদিন আগে একটা একটা তেলকূপ পাইছে ইউএসএ শুধু ওই তেলকূপের তেল তুলেই আমেরিকা আগামী অনেক বছর চলতে পারবে আমি আসলে ডেটাগুলো দেওয়া দিতে পারলে ভালো হতো আপনারা জাস্ট খুঁজে নিতে পারেন সমস্যা নাই ওদের এখন আর এই কী জানি বলে সৌদি আরবের কাছে হাত পাতার দরকার নাই তার ইম্পর্টেন্টলি এখন এসব তেল যেগুলো বলে ফসিল ফুয়েল এই ফসিল ফুয়েল থেকে ওয়েস্ট এমনিতেই এখন সরে যাচ্ছে এখন ওয়েস্ট এমনিতেই রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে সুতরাং তেল তুলেগুলো এখন এমনিতেই কোনো কিছু ম্যাটার করে না তাদের কাছে তারা এমনিতেই নিউক্লিয়ার পাওয়ার তারপর রিনিউয়েবল এনার্জি সোলার উইন্ড এইসব ইয়ের দিকে ঝুঁকে যাইতেছে পুরোপুরি তেল থেকে তারা নিজেরাই চেষ্টা করতেছে যে এই ধরনের ফসিল ফুয়েল থেকে সরে আসতে সো বেসিক্যালি ওয়েস্টের কাছে আমরা কোনোভাবেই ম্যাটার করি না যে একটু তেলের কথা বলতাম সেই তেলটাও এখন ম্যাটার করে না কারণ তারা নিজেরা এখন আর তেল ইউজ করতে চাচ্ছে না বা করতেছে না বা কার্ভ করে নিয়ে আসতেছে সো আপনি যদি অনেস্টলি চিন্তা করেন আমাদের কাছে ওয়েস্টের কোনো ধরা নাই আমাদের কাছে ওয়েস্টের কিছুই চাওয়া পাওয়ার নাই আমাদের ওয়েস্টের কাছে সব কিছু চাওয়া পাওয়ার আমরা পড়াশোনা করব কোথায় যাই ওয়েস্টে সব পড়াশোনা রিসার্চ সব হইতেছে ওয়েস্টে আমরা রিসার্চ করবো যাই ওয়েস্টে আমরা একটা টেকনোলজি ইম্পোর্ট করি ওয়েস্ট থেকে পৃথিবীটা এখন ওয়েস্ট পৃথিবীটা এখন ওয়েস্ট আর হইতেছে আমরা যারা সবাই লাফালাফি করি আমরা হইতেছি সব ভেড়ার পাল উইথ ডিউ রেসপেক্ট আপনি যদি চিন্তা করেন জেনুইনলি লিটারেলি আমরা ভেড়ার পালের মতো আমাদের কোনো ভূমিকা রাখি না আমরা কোনো ইম্প্যাক্ট রাখি না এই পৃথিবীতে আমরা খালি লাফালাফি করার মধ্যে আছে আর ওয়েস্টের এগুলো ইম্পোর্ট করে করে যে আমাদের প্রধানমন্ত্রী বলে ফোন কে দিয়েছে এর এই চাপাবাজির মধ্যেই আমরা আসি নাও এই যে জিনিসটা এটাকে চেঞ্জ করা এই প্রসেসটা যদি আপনি বোঝেন যে একদিন যেটা বললাম যে আমরা ওয়েস্টের প্রোডাক্ট বয়কট করা কোনো কিছুই মিন করে না কারণ আমাদের কাছ থেকে ওরা দুই পয়সা মানে আপনি যদি টাকাকে ডলারে কনভার্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা সারাদিন সব বয়কট করার পর সেই যেই পরিমাণ বয়কট করলাম সেটাকে ডলারে কনভার্ট করলে তাদের ইকোনমিতে সাগর এক ড্রপ পানির মতো কিছুই মিন করে না একদিন যেটা বললাম যে তাদের ইকোনমি আমাদের উপর ডিপেন্ডেন্ট না এবং একদিন যেটা বললাম যে দেখেন তাদের দেশে তারা কী করে যে তারা তাদের দেশকে কীভাবে আগে নিয়ে যাচ্ছে তারা আপনি কিন্তু এগুলা বল কী বলবো অনেক লম্বা আলোচনা সংক্ষেপে বলার চেষ্টা করি যে যেটা বললাম আপনি কিন্তু এইসব দেশ থেকে আপনি নিজের দেশে নির্যাতিত হন আপনি নিজের দেশে নিরাপদ না আপনি নিজের দেশ থেকে যখন যান নিয়ে পালান পালায় বাঁচেন বাংলাদেশ থেকে হোক সৌদি আরব থেকে হোক ওয়েস্টে গেলে ওয়েস্ট কিন্তু আপনাকে আশ্রয় দেয় দিবে আপনি যদি ভালো পড়াশোনার জানা হন রিসার্চার হন ভালো যদি আপনার পটেনশিয়াল থাকে ওয়েস্টে কিন্তু আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে ওয়েস্টের নাগরিকত্বের মাধ্যমেই হইতেছে যে আপনি ওয়েস্টকে কতটুকু দিতে পারবেন এগুলো কিন্তু অনেক ক্যাটাগরি আছে এবং আমরা সাধারণত বেশিরভাগই বাংলাদেশিরা ইয়েতে যায় মিডল ইস্টে যায় কী হিসেবে শ্রমিক হিসেবে আর ওয়েস্টে যায় কী হিসেবে ইন্টেলেকচুয়াল মানে ইন্টেলেকচুয়াল বলতে ইয়ে হিসেবে আর কী বলবো আপনার স্কলার হিসেবে ওয়েস্টে যত বাংলা কারণ ওয়েস্টে কিন্তু আপনার শ্রমিক হিসেবে বাংলাদেশিদেরকে নেয় না নিবে না ওয়েস্টে নেয় হইতেছে স্কলার হিসেবে ইন্টেলেকচুয়াল হিসেবে যারা কন্ট্রিবিউট করতে পারবে তাদের সোসাইটিতে সো ওয়েস্ট ওইভাবে ডিজাইন করে তারা তাদের রাষ্ট্র চালায় এবং তারা সেইখানে দে ডোন্ট কেয়ার যে আপনি ইরাকের না ইরানের এগুলো ট্রাম্প এসে ব্যান টেন করছে এখন এর মধ্যেও কিন্তু আপনি চায়না তাদের প্রতিযোগী বা শত্রুরাষ্ট্র রাশিয়া শত্রুরাষ্ট্র মুসলিম দেশ আমাদের দৃষ্টিতে ওয়েস্টের শত্রুরাষ্ট্র তারা কিন্তু শত্রু মনে করতেছে না আপনি মনে করতেছেন ওয়েস্টকে শত্রু ওয়েস্ট কিন্তু আপনাকে শত্রু মনে করতেছে না আপনাদের মধ্যে বেস্ট লোকটা যখন ওয়েস্টে অ্যাপ্লাই করার তারা সরসর করে নিয়ে নেয় তারা এগুলো চিন্তাও করে না যে লোকটা যে যেটা বললাম আপনার ফ্রান্সের সাথে এখন এই একটা অবস্থা চলতেছে মুসলিমরা ফ্রান্সকে এইভাবে করে একটা ফ্রান্সকে গলা কেটে হত্যা করে মারছে বিশাল বিদ্বেষ মুসলিমদের প্রতি ফ্রান্সদের রাইট ফ্রেঞ্চদের ফ্রান্স এখন অথচ এই সব কিছুর মধ্যে যদি এখন একটা মুসলমান অ্যাপ্লাই করে অ্যাসাইলামের জন্য ওরা কিন্তু অ্যাসাইলাম দিয়ে দিবে একটা মুসলিম যদি অ্যাপ্লাই করে তার যোগ্যতা দেখে যে আমি একজন খুব ভালো ইঞ্জিনিয়ার ভালো একজন ডিজাইনার ভালো একজন কী বলবো একটা আইডিয়া নিয়ে আসছি ওয়েস্ট কিন্তু চিন্তাও করবে না যে এই লোক যেই লোক গলা কেটে হত্যা করছে ওই শিক্ষককে ওই লোক যদি কথার কথা আলজেরিয়ার হয় আলজেরিয়া থেকে যদি এখানে একটা লোক তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ফ্রান্সে অ্যাপ্লাই করে ফ্রান্স চিন্তাও করবে না যারা এরা দুজন তো একই জায়গার লোক এই ক্ষুদ্রতা এইসব ক্ষুদ্রত্ব আমাদের তারা এগুলো যারা সোজা দিয়ে দেবে ঢুকিয়ে দেবে ওকে তুমি আমার দেশে কন্ট্রিবিউট করো
এভাবে ওয়েস্ট আগাইতেছে, এভাবে ওয়েস্ট আগায়, এভাবে পৃথিবী আগায়, ওইটা বোঝার মতো ক্ষমতা যদি আমাদের থাকতো তাহলে তো আমরা ভেড়ার পালার মতো লম্ফন ঝম্ফন করতাম না। ইয়েতে যে LHC যেটা লার্জ হ্যাড্রন কোলাইডার, এখন হইতেছে সুইজারল্যান্ড এবং ফ্রান্সের নিচে, রাইট? যারা জানেন জানেন, না জানলে এখন ওই ব্যাখ্যা করার সময় নেই। তো LHC প্রজেক্টটা যখন করা হয় এটা 90-এর দিকে, তখন ইউএসকে হইতেছে প্রথম প্রপোজ করা হয় ইউএসএ করার জন্য এই প্রজেক্টটা। এখন তো হইতেছে ওইখানে পৃথিবীর সবচাইতে বড় বড় যত সায়েন্টিস্ট আছে সব ওই LHC প্রজেক্টের কারণে সবাই ওইখানে গিয়ে ভিড় করছে। তো ইউএসএ তখন ফান্ড করে নাই, তখন তাদের টাকা পয়সা নিয়ে ইস্যু ছিল ওই সময়টাতে, তারা ওইটাকে প্রায়োরিটাইজ করে নাই ওই প্রজেক্টটাকে। পরবর্তীতে ওই প্রজেক্টটা ফ্রান্স এবং সুইজারল্যান্ডে চলে গেছে, সেটা নিয়ে এখন ইউএস সায়েন্টিস্টরা আফসোস করে যে আমাদের তখন উচিত ছিল টাকা না থাকলেও এই প্রজেক্টটাকে ফান্ড করার। তাইলে কি হতো, তাহলে সারা পৃথিবীর যে সায়েন্টিস্টরা রিসার্চাররা এখন ফ্রান্সে সুইজারল্যান্ডে গিয়ে ভিড় করতেছে ইউরোপে, তারা এখন আমেরিকায় এসে ভিড় করতো, তাহলে আমাদের আমেরিকা আরেক পাগায় যেত জ্ঞান বিজ্ঞান চর্চায়। তারা এইভাবে চিন্তা করে, তারা তাদের দেশের ট্যাক্স পেয়ারের টাকা, নিজের দেশের মানুষ কষ্ট করে সেই ট্যাক্স পেয়ারের টাকাটা তারা চিন্তা করে, এই টাকা দিয়ে আমি এমন একটা কিছু করি যেটা দিয়ে আমেরিকার মানুষজন কিন্তু জানেও না হোয়াট ইজ LHC, এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু শিক্ষিত না সেইভাবে, তারা LHC কি জানে না, কিন্তু তারা একটু জানে যে আমি আমার সরকারকে ট্যাক্স পেয়ারের টাকা দিচ্ছি, সরকার এই টাকা দিয়ে নাসার বিভিন্ন প্রজেক্ট করতেছে, মঙ্গল গ্রহ নিয়ে রিসার্চ করতেছে, মঙ্গল গ্রহ নিয়ে যদি আমেরিকা রিসার্চ করে কিছু পায় এটার বেনিফিট কিন্তু সারা পৃথিবী নেবে, শুধু আমেরিকানরা নেবেন না, কিন্তু সেটার পেছনে খরচ করতেছে শুধু আমেরিকা, আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে তারা ফান্ড করতেছে, বাজেট করতেছে। আমেরিকানরা কিন্তু এই কথা বলতেছে না যে না আমার টাকা দিয়ে আমি কেন নাসার প্রজেক্টে ফান্ড করবো, চাঁদে পাঠাবো, মঙ্গল গ্রহে পাঠাবো, সেই রিসার্চ রেজাল্ট পাবলিশ করবো, সেটা থেকে সারা পৃথিবী বেনিফিট নেবে না, আমি আমার টাকা দিয়ে এটা করবো না, তারা কিন্তু এই কথা বলতেছে না। তারা জানে যে এই যে আমার কাছ থেকে সারা পৃথিবী বেনিফিট নিচ্ছে, এতে করে আমি বেনিফিটেড হচ্ছি, আমি পৃথিবীকে লিড করতেছি। তারা এইভাবে চিন্তা করে যে আমার পকেটের টাকা দিয়ে আমি LHC প্রজেক্ট করবো, আমার দেশে সেই বাজেট নাই, বাজেট না থাকা সত্ত্বেও আমার এটা করা উচিত ছিল, সেটা করলে আজকে এই সায়েন্টিস্টরা সব গিয়ে ইউরোপে ভিড় করতো না, আমেরিকাতে আসতো। তারা এইভাবে চিন্তা করে, তারা এইভাবে চলে। এই যে আমাদের যে ক্ষুদ্র চিন্তাগুলো, তারা যেগুলোর তাদের জগতে বিরাজই করে না সেটা বোঝার সামর্থ্য আমাদের নাই, কারণ আমরা এতটাই ক্ষুদ্র, আমাদের চিন্তা ভাবনা এতটাই ক্ষুদ্র, সেটা বুঝবে কেমনে? এখন সেটাই বললাম, আপনার সারা পৃথিবীর সকল সেরা ইউনিভার্সিটিগুলো ওয়েস্টে, সারা পৃথিবীর সবচাইতে সিরিয়াস রিসার্চগুলো হয় ওয়েস্টে, ওয়েস্টের বাইরে গেলে তো বোঝাও সম্ভব না। এই পৃথিবীর এই যেটা যে কারণে বললাম শুরুতে যে এই বয়কট করা, যে আমাদের বয়কট তথাকথিত হলে কিছুই মিন করে না ওয়েস্টের ইকোনমিতে, যে একটা ফুটা পয়সাও মিন করে না, ওয়েস্ট যে আমাদের উপর ডিপেন্ডেন্ট না, আমরা ওয়েস্টের উপর ডিপেন্ডেন্ট। এই বয়কট বয়কট খেলায় নামলা যে আমাদের অস্তিত্বই থাকবে না, ওয়েস্ট ওয়েস্টের মতো আগে যাবে, একটু বোঝার পারলে তার কোনো আমাদের আজকে আমরা এখানেই থাকতাম না। এবং অ্যাজ ফর বয়কটিং, বয়কটিং নিয়ে জিনিসটা শিখছি কোথেকে, আমরা ওয়েস্টের কাছ থেকে। তো ওয়েস্টই তেমন করে, কোনো একটা কোম্পানির সাথে ইস্যু হইলে বা কোনো ইয়ের সাথে ইস্যু হলে এরা বয়কট করা শুরু করে, আমরা ওখান থেকে দেখি মুখস্থ বয়কট করা শিখছি, যে কী মিন করে বয়কট করা এগুলো কিন্তু আমরা জানি না, বুঝি না, মুখস্থ ওয়েস্টের কাছ থেকে দেখি, আমরা তো কাজই হলো ওয়েস্টের কাছ থেকে না বুঝে কপি পেস্ট করা। এবং আপনাকে বুঝতে হবে যে এইখানে যখন বয়কট করে ইট মিন্স সামথিং, আমরা যখন বয়কট করি ইট মিন্স নাথিং। এইখানকার মার্কেট এত বড়, এইখানকার মানুষ এত কেনা বেচা করে অকল্পনীয়, এইখানকার ব্ল্যাক ফ্রাইডেতে এক রাতে যেই পরিমাণ কেনা বেচা হয়, মানুষ যেই পরিমাণ কেনাকাটা করে, আনবিলিভেবল, কোটি কোটি ডলার, মানে নাম্বারটা আমার আসলে খুঁজে বের করে বসা দরকার, ইনক্রেডিবল অ্যামাউন্ট, শুধু মানুষ, সাধারণ মানুষ, সরকার না, সাধারণ মানুষ কেনাকাটা করে। এই দেশের হিউজ মার্কেট, হিউজ ইকোনমি, ইনক্রেডিবল ইকোনমি। সো এই দেশের মানুষ যখন কোনো কিছু বয়কট করে তখন এটা এফেক্ট করে এই দেশের কোম্পানিগুলোকে, ডলারে ওরা, এরা যখন ইয়ে করে ডলারে করে, যে এই দেশে কিছুদিন আগে যখন এডিডাসকে বয়কট করা শুরু করছে, এরা তার মানে এই না যে বয়কট মানে শুধু এতটুকু না যে আমি আর এই প্রোডাক্টটা সামনে কিনবো না, আমি পকেটের টাকা খরচ করে অলরেডি যেসব প্রোডাক্ট কিনে ফেলছি এগুলো ওরা পড়ায় ফেলতেছে, দামি দামি প্রোডাক্ট আগুনে পড়ায় দিচ্ছে, কারণ এই দেশের মার্কেট বড়, এই দেশের মানুষের ইনকাম হিউজ, এই দেশের মানুষের গড় ইনকাম $60,000, ক্যান ইউ বিলিভ, $60,000 85 দিয়ে গুণ করে দেখেন কী অ্যামাউন্টে টাকা হয়, বিশাল মার্কেট, বিশাল ইকোনমি। এই দেশের মানুষ যখন বয়কট করে সেটা ম্যাটার করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানকার কোম্পানিগুলো সম্মান করে এই দেশের নাগরিককে, যে এই দেশের নাগরিকরা যখন একটা জিনিস বয়কট করে মানে একটা স্টেটমেন্ট দিচ্ছে, সেটা যদি তাদেরকে ইম্প্যাক্টেড নাও করে ফিনান্সিয়ালি, কারণ হচ্ছে যেমন একটা কথার কথা যে কোনো কারণে ডেমোক্র্যাটরা কোনো একটা বা রিপাবলিকানরা কোনো একটা কোম্পানিকে বয়কট করা শুরু করলো, তখন ডেমোক্র্যাটরা কিন্তু ওই কোম্পানির আবার কেনাকাটার পরিমাণ বাড়ায় দেয়, রাইট? সো আলটিমেটলি তাদের লস হয় না। যেমন 71 TVকে যখন বর্জন করা শুরু করলো ডানপন্থীরা, তখন কিন্তু বামপন্থীরা উল্টা এটার রিয়াকশান হিসেবে আবার 71 TVকে সাবস্ক্রাইব করা শুরু করছে। আলটিমেটলি দেখা গেলো কি 71 TV কিন্তু সেইভাবে কোনো সাবস্ক্রাইবার হারাই নাই। তো একইভাবে এইখানেও যখন বয়কট করে কোনো রাজনৈতিক কারণে যদি হয়, তখন কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন আবার সাপোর্ট দেওয়ার জন্য সেই কোম্পানিকে ওদের প্রোডাক্ট কেনা শুরু করে। তো আলটিমেটলি ওই কোম্পানির কিন্তু কোনো লস হয় না। তারপরও কোম্পানি ব্যাপারটাকে এইভাবে দেখে না যে আমার লাভ হলো না লস হলো, তারা এইভাবে দেখে যে আচ্ছা এটা একটা স্টেটমেন্ট আমাদের বিরুদ্ধে, আমার কাস্টমারদের, এখানকার মানুষের, সুতরাং আমার যদি লস নাও হয় আমি তার স্টেটমেন্টটাকে রেসপেক্ট করি, আমি এটা অ্যাড্রেস করা উচিত। সো এইসব দেশে ওই কনভারসেশনটা ওই রকম,
এইসব দেশে মানুষের কথার দাম আছে, বাংলাদেশে মানুষের কথার দাম সরকারের কাছে নাই, কোম্পানির কাছে থাকবে কি? বাংলাদেশে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে যদি কমপ্লেন জানান অথবা একটা দোকানে গিয়ে যদি প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করেন, আপনি তো জুতা দিয়ে পিটাই পিটাই বের করে দেবে যে কী নিয়ে কথা বলতে আসছেন আপনি। আপনি বাংলাদেশের সরকারের কাছে একটা কমপ্লেন জানান, সরকার আপনাকে গুম করে দিবে। বাংলাদেশিদের কথা চালানা পয়সার দাম তাদের দেশের তাদের সরকারের কাছেই নাই। আর এই দেশের মানুষের একটা মতামত, এই দেশের সরকার, এই দেশের কোম্পানিগুলো, এই দেশের প্রতিষ্ঠানগুলো ভ্যালিউ করে, যেই কারণে এই দেশে যখন বয়কট করে ইট মিনস সামথিং, নট ওনলি ফিনান্সিয়ালি ইকোনমিক্যালি, ইয়ের দিক থেকেও। আমরা কী করতেছি, কেন করতেছি কিছুই জানি না। আপনি যদি ওয়েস্টের সাথে টক্কর দিতে চান, আপনি যদি নিজের উম্মাহকে ইনফ্লুয়েন্সিয়াল করতে চান, আপনি যদি নিজের উম্মাহকে এমন একটা পর্যায়ে নিতে চান যেখানে আপনার কথার দাম আছে, ওয়েট আছে, বানরের মতো লম্ফঝম্ফও আপনি আপনার দেশে বসে করতেছেন, আপনি ভাবতেছেন বিশাল কিছু ওয়েস্টের ভিতনাড়া দিতেছি, আসলে যে ওয়েস্টের কিছু আসতে যেতেছে না, এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে আপনার লাফালাফি কোনো অর্থ বহন করে না। আপনি যদি ওয়েস্টের সাথে টক্কর দিতে হয় তাহলে কী কী করণীয়, কী কী করণীয় সেটা ওয়েস্টের কাছ থেকেই শিখতে পারেন আবার, রাইট? ওয়েস্ট যেরকম একটা কোয়ালিফাইড লোক দেখলে সে কোন দেশের, তার কী রেস, কী কালার, কী তার ন্যাশনালিটি, কোনো কিছু কেয়ার করে না, সেটা কি শত্রু দেশ না বন্ধু দেশ, এইসব ক্ষুদ্রতার মধ্যে ক্ষুদ্রত্বের মধ্যে নিজেদেরকে আটকায় রাখে না। একটা স্মার্ট লোক, একটা কোয়ালিটির লোক সেটাকে মূল্যায়ন করে নিয়ে আসে, আপনাকে সেটা করতে হবে। উন্মাদের মতো খালি শত্রু ভার্চু কী জানি বলে ইনভিজিবল শত্রু সবখানে সেট না করে রেখে সব ক্ষুদ্রত্ব, এই আপনাদের এটাই হচ্ছে ইস্যু। আমাদের পক্ষে এটা বোঝাই সম্ভব না, ওয়েস্ট কীভাবে কাজ করে, তাদের চিন্তা প্রক্রিয়া কীভাবে কাজ করে, তারা কীভাবে চালায়, এই জিনিসগুলা জানা বোঝা আমাদের পক্ষে সম্ভব না আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, এবং আমরা এমন একটা কালচারে থাকি ইস্যুটা ইটসেলফ এখানে, যে কারণে আমরা যা করি ফ্রাঙ্কলি আমি যখন দেখি, আমি যখন চিন্তা করি যে কাজটা যে করতেছি এটা কী মিন করে, আপনি বলতে পারেন আমি সেলফ হেটিং মুসলিম, সেলফ হেটিং ইয়ার, হ্যাঁ হয়তো বা আই ডোন্ট নো, সেলফ হেটিং হইতে পারে। তো আমি যখন এগুলো দেখি, আমি দেখি ইট মিনস নাথিং, আমি দেখি বানরের মতো লম্ফাঝম্ফা করতেছে যেগুলো কোনো কিছু মিন করে না। সো আপনি যদি ইনফ্লুয়েন্সিয়াল হইতে চান, আপনি যদি ইনফ্লুয়েন্সিয়াল হন একমাত্র তখনই আপনার কথার চারানা পয়সার দাম থাকবে। আপনি যদি যদি ইনফ্লুয়েন্স না থাকে কেউ আপনাকে পাত্তা দিবে না। আপনি নিজেই অন্যরা যখন পাত্তা দেন তখন এটা চিন্তা করেন যে তার ইনফ্লুয়েন্স আছে কিনা, চিন্তা করেন অথবা আপনি বাধ্য হন ভাবতে যে তার আদৌ কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। যার ইনফ্লুয়েন্স থাকেন তাকে আপনিও পাত্তা দেন না, এটা পৃথিবীর নিয়ম। সো আপনি যদি আপনার কথার দাম থাকুক চান, আপনার দুঃখ কষ্ট খুব সারা পৃথিবী পাত্তা দিয়ে চলুক চান, তাহলে আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে। এবং ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার রাস্তাটা কিন্তু সহজ না। আমরা যেরকম ভাবতেছি একটু বয়কট করলাম ফেসবুকে ইয়েতে এসে, বা ব্যাপক ভিত নাড়াই দিছি ওয়েস্টের, এত সস্তা না, এত সহজ না। ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার রাস্তাটা অনেক লম্বা রাস্তা, অনেক কঠিন রাস্তা। ওই ইতিহাস কপচে কপচে ও ওয়েস্ট আমাদেরকে মেরে খাইছে, খেয়ে এখন এরা বড় লোক হয়ে বসে আছে, এই কান্নাকাটি করে তো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে কান্নাকাটিটা বন্ধ করে আপনাকে কী করতে হবে, আপনাকে ওয়েস্টের মতো ইনফ্লুয়েন্সিয়াল হইতে হবে। সেটা হওয়ার প্রক্রিয়া কী, সেটা ওয়েস্টের কাছ থেকেই শিখেন। ওরা কীভাবে ইনফ্লুয়েন্সিয়াল আজকে, ওরা কীভাবে পৃথিবী চালাইতেছে, ওরা কীভাবে নিজের দেশকে চালাইতেছে, ওরা কীভাবে সম্মান করতেছে সবাইকে। আপনি নিজের দেশে যদি নিজের সম্মান নিশ্চিত করতে না পারেন, আপনি কিসের ওয়েস্টের সাথে টক্কর দিতে যান? আপনার দেশেই তো মানবাধিকার নাই, আপনার দেশেই তো গণতন্ত্র নাই, আপনার দেশেই তো বাকস্বাধীনতা নাই, আপনার দেশের সরকারই তো আপনাকে দাসের মতো ট্রিট করে। আপনি যদি পৃথিবীতে সম্মান পান কোনো দেশে, আপনি ওয়েস্টে গিয়ে পান। দলে দলে মুসলিম দেশ থেকে মানুষগুলো ওয়েস্টে যায়, দলে দলে ইস্ট থেকে মানুষগুলো ওয়েস্টে যায় গিয়ে সেখানে বসতি গাড়ে। ওয়েস্ট থেকে কেউ কিন্তু ইস্টে এসে বসতি গাড়ে না, কেন? কারণ ওয়েস্টে মানবাধিকার আছে, ওয়েস্টে গণতন্ত্র আছে, ওয়েস্টে বাকস্বাধীনতা আছে। আমরা ওয়েস্টের না হওয়া সত্ত্বেও এই দেশে জন্মাই নাই, বড় হই নাই, আমরা এই দেশে যেরকম স্বাধীনতা নিয়ে থাকি, যেরকম সম্মান নিয়ে থাকি, নিজের দেশে কল্পনাই করা জানে, নিজের দেশে গুম হওয়ার টেনশানে কাটাইতে হয় সবসময়, মুখ খুলে একটা কথা বলতে পারি না, নিজের দেশের মানুষ আমাদেরকে দাসের মতো ট্রিট করে, এগুলো হচ্ছে রিয়েল কনভারসেশন। আপনি যদি ইনফ্লুয়েন্সিয়াল হইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এমন একটা বাস্তবতা তৈরি করতে হবে একটা সময় মিডিলে, যে যেরকম ওয়েস্ট থেকে দূরে দূরে মানুষ ইয়েতে মুসলিম দেশগুলোতে আসতো রিসার্চ করতে, গবেষণা করতে। তখন কিন্তু মুসলিমস যারা ছিল তখন দে ওয়ার ক্রুজিং, রাইট? এখন সেটা উল্টে গেছে সেই বাস্তবতা, এখন আমরা সব ওয়েস্টমুখী। এবং আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পৃথিবীটা এমনভাবে চেঞ্জ হয়ে গেছে এখন ইন্টারনেট থাকার কারণে, টেকনোলজি দ্বারা পরিচালিত হওয়ার কারণে। এখন আর সেই দিন নাই যে মধ্যযুগের মতো ও তখন হুটহাট করে এই দেশ ওই দেশকে দখল করে ফেললো, ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেল, ওই দেশ সেই দেশকে দখল করলো, ন্যারেটিভ ওই দিন আর নাই, এখন সফট পাওয়ারের দিন। এখন আর আগের মতো হুট করে ক্ষমতার পালা বদল হয়ে যাবে না, এখনকার প্রসেসটা অনেক বেশি কঠিন। এই সেটাই বললাম, আপনি এগুলো যদি না বোঝেন, এই প্রসেসগুলো সিস্টেমগুলো বুঝবে কোথেকে? আমাদের মানুষ কি নিয়ে ব্যস্ত, গাঁজা খায় কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়, পড়াশোনা, রিসার্চ, জ্ঞান, জানাশোনা এগুলো না, আমাদের ব্যস্ত ফেসবুকের মধ্যে, ওই যে ওয়াজের মধ্যে উদ্ভট কথাবার্তা শোনা, ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো নিয়ে আমরা ব্যস্ত। তো এগুলো করে আমরা হইতেছে ওয়েস্টকে টক্কর দিব, গালাগালি করে, ওদের বিষেধাজ্ঞা প্রকাশ করে, কনস্পিরেসি থিওরি ছড়ায়, ইতিহাস কপচায়।
খুবই দুঃখজনক খুবই হাস্যকর আমার নিজেরই কষ্ট লাগে যে আমি তো অবশ্যই চাই যে আমি মুসলিমরা সারা পৃথিবী রুল করুক আমার লোক সারা পৃথিবী রুল করুক কিন্তু আমরা যা করে বেড়াইতেছি সেগুলো দেখলে এবং পৃথিবী কীভাবে কাজ করে সেই ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখলে তখন মানে কোনো আশা তো দেখতেই পাই না মানে হাস্য কষ্ট তো লাগে হাস্য করো লাগে প্রত্যেকটা কাজকর্ম দেখলে মানে একটা হাস্য করার কি জায়গা পৃথিবী কীভাবে কাজ করে পড়াশোনা করেন শিক্ষা দীক্ষায় শিক্ষিত হন হ্যাঁ ওয়েস্টই যান ওয়েস্টই গিয়ে পড়াশোনা করে শিক্ষিত হন শিক্ষিত হয়ে তারপর নিজের দেশে ফিরে আসেন এই যে আমরা কথা বলতেছি নিজের দেশকে সভ্য করার জন্য ওরে বাবার এটা বললে আবার আমাদের গায়ে লেগে যায় কিন্তু আমরা বলি কেন কথাটা কারণ নিজের দেশকে যদি সভ্য না করতে পারি ওয়েস্টের সাথে টক্কর দিব দূরের কথা নিজেদেরই তো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমরা আসি নিজেরাই নিজের দেশে নিরাপদ না কথা বলার বাকস্বাধীনতা নাই জায়গা সেই কথা এগুলো ভিন্ন আলাপ সো বয়কট করতেছেন খুব ভালো কথা একটা মজা লাগতেছে আমাদের কাছে এগুলো একটা বিনোদনের মতো সো মজা নিচ্ছেন মজা নেন সমস্যা নাই বয়কট করতেছেন আমিও সেসব পোস্টে লাইক দিচ্ছি লাভ রিয়েক দিচ্ছি হা হা দিতেছি না করেন কোনো সমস্যা নেই অ্যাক্টিভিজম করেন লাফালাফি মজা আনন্দ করে সময় কাটাইতেছেন কিন্তু যদি সিরিয়াস কনভারসেশন চান যদি রিয়েলি বুঝতে চান হাউ থিংস ওয়ার্ক এবং কীভাবে ইউ ক্যান মেক এ ডিফারেন্স কীভাবে আপনি পৃথিবীতে ইনফ্লুয়েন্সিয়াল হবেন সেই রাস্তাটা কঠিন একটা রাস্তা এই কনস্পিরেসি থিওরি ছড়ায় আপনি আপনার নিজের লোকের সাথে একটা কনভারসেশন চালিয়ে নিতে পারবেন না দুই মিনিট এদেরকে দিয়ে আপনি করবেন বিশ্ব শাসন এতই সহজ